হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আশা করি অ্যান্ড আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওতে দেখাবো আমি কী কী শপিং করলাম আমার ছেলের জন্য আর আমার জন্য আমি শপিং করেছি এই ব্যাগটা তো আরেকটাও শপিং করেছি একটা ব্যাগ সেটা আমার আম্মুর জন্য যেটা আম্মুকে দিয়েছি যার কারণে সেই ব্যাগটা আমি ভিডিওতে দেখাতে পারছি না তো এই ব্যাগটার দাম নিয়েছে দুইশো টাকা এটা কিন্তু এভাবে লম্বা করে সাইড করেও নিতে পারবেন আবার সামনেও নিতে পারবেন যেরকম স্কুল ব্যাগ কাঁধে নেয় ওরকম করেও নেওয়া যাবে এখানে একটা পকেট আছে অ্যান্ড এখানে একটা পকেট আছে ভালোই মোটামুটি ভিতরে জায়গা আছে এই জন্যই বেসিক্যালি এটা আমার নেওয়া যেহেতু আমার ছোট বাচ্চা আছে। তো সেই জন্য এটা আমার জন্য ভালো ভিতরে অনেক কিছু নেওয়া যাবে তো গাইজ এখানে হচ্ছে দুই জোড়া মোজা আছে মোজা দুটো আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে বেশি শীতের জন্য যখন যাব তখন এটা পরিয়ে নিয়ে নিয়ে যাওয়া যাবে আর এটা হচ্ছে টুপিওয়ালা সো গাইজ এখানে আরো দুইটা গেঞ্জি আছে যেগুলো হচ্ছে বুকের সামনে বোতাম তো এইবার শীতে যতগুলো ড্রেস কিনেছি আমার বাচ্চার জন্য সবগুলোই হচ্ছে গেঞ্জি সিস্টেম তো ভাবলাম যে একটু এই টাইপেরই কিনি আর এটা হচ্ছে সবচেয়ে ভালো বড় কথা হচ্ছে যে এখানে গলাটা ঢাকাই থাকবে অত বেশি না কমো না এই জন্য আমি এই গেঞ্জিগুলো নিয়েছি তো গাইজ এখানে আছে হচ্ছে হাত মোজা এই হচ্ছে হাত মোজা আর এখানে দুই জোড়া কাপড়ের জুতা এগুলো বাসায় পরবে ফ্লোরে যখন ঠান্ডা লাগবে বা এখন তো ঠান্ডা লাগেই তো এই জন্য এই জুতাগুলো এনেছি আর এটা হচ্ছে বাহিরে যখন যাব তখন হাতে পরিয়ে নিয়ে যাব। এটা নিউ বেবির কিন্তু আমার বাচ্চার এক বছর হলেও প্রবলেম হচ্ছে সবগুলো আঙুল ঢুকাতে গেলে কিন্তু অনেক প্রবলেম হয় বাচ্চাদের হয়তো বা আঙুলে ব্যথা পায় সেই জন্য এটা কিনেছি আর বাহিরে বেশিক্ষণ তো থাকবো না অল্প কিছু সময়ের জন্য তাই এই ব্যবস্থা তো গাইজ এখানে আরো দুটো গেঞ্জি আছে এখানে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে একটু কি অফ হোয়াইট না অফ হোয়াইটও না তার অফ হোয়াইটের ভিতরে একটু ঘিয়া কালার টাইপ আছে একটু হলুদ কালার টাইপ আর এটা হচ্ছে কালো আর সাদা তো যাই হোক এই হচ্ছে দুটা গেঞ্জি অ্যান্ড দিস ইজ লাস্ট ওয়ান এটা হচ্ছে টিংটিংই টিংটিং টিংটিং এটা হালকার মধ্যে পাতলার মধ্যে খুবই সুন্দর একটা ক্যাপ মাথার এটা বাইরে গেলে বাতাস তো লাগবেই না যদি বাচ্চা মাথায় রাখে তো এটা খুবই পছন্দ হয়েছে এবং এটা দামও নিয়েছে যা কিছু কিনেছি সবচেয়ে বেশি দামি এই জিনিসটার সো গাইজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন পাশে থাকবেন ভালো ভালো কমেন্ট করবেন সো কমেন্ট করে জানিয়ে দেন কোন ড্রেসটা আপনাদের ভালো লেগেছে সো থ্যাংক ইউ খুদাহাফেস